কথায় আছে, তোর তো ঘেঁটু ফুলও জুটবে না। মানুষকে অপদস্থ করতে বা অপমান করতে এই ঘেঁটু ফুল বা ঘেঁটুর উদাহরণ দেয়া হয়ে থাকে। কিন্তু জানেন কি, আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় এই ঘেঁটু ফুল বা ঘেঁটু উৎসব পালন করা হয়। কেন? অভিশপ্ত দেবতা ঘেঁটু, তিনি কোনো একটি কুকর্মের জন্য ভগবান বিষ্ণুর রোষানলে পড়েন এবং দেবলোক থেকে নির্বাসিত হয়ে পিশাচকুলে জন্মগ্রহণ করেন। আজীবন এই অভিশাপের বোঝা বয়ে বেড়ানোর জন্য তিনি ঘোরতর বিষ্ণু বিদ্বেষী ছিলেন। এমনকি বিষ্ণুর নাম পর্যন্ত যাতে শুনতে না হয় সেজন্য কানে ঘণ্টা ঝুলিয়ে ঘুরে বেড়াতেন। সেই থেকে ঘেঁটুর অপর নাম ঘণ্টাকর্ণ। ঘেঁটুর কোনো নির্দিষ্ট মূর্তি নেই। কোথাও কোথাও একটি ভূষকালি মাখা মাটির হাঁড়িকে ঘেঁটুর প্রতীক হিসাবে কল্পনা করা হয়ে থাকে। সেই হাঁড়িকে ফাল্গুন সংক্রান্তির দিন বিগ্রহ হিসাবে প্রতিষ্ঠা করা হয়। বিগ্রহ সাজানো হয় ঘেঁটু ফুল আর সিঁদুরে। মেয়েরা সামনে বসে ছড়া কেটে চাল গুড় ইত্যাদি অর্ঘ্য হিসাবে এই দেবতাকে নিবেদন করেন। অনেক সময় গোবর ডেলা পাকিয়ে মুখের আদলে তৈরি করে ঘুঁটে রাখা হয় বাড়ির সদর দরজার পাশে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মূর্তি বাড়ির দেয়ালে রাখলে রোগ জীবাণু বা কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারবে না। ঘেঁটুর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় হ্যারিকেন, প্রদীপ, ভূষকালি মাখা হাঁড়ি। অর্থাৎ এই সব প্রতীকই রয়েছে আগুনের প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতি। ঘেঁটু যে সূর্যের লৌকিক সংস্করণ, সূর্যের আলোয় চর্মরোগ সারে। এই বিশ্বাস থেকেই মানুষের মনে হয়েছিল সূর্যকে তুষ্ট করতে পারলেই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সেই ধারণা থেকেই ঘেঁটু পুজোর উদ্ভব। বর্ধমান, বাঁকুড়া, 224 পরগনা জেলায় ঘেঁটু পুজো আজও প্রচলিত। লোক ও গবেষকরা মনে করেন ঘেঁটু পুজোর উদ্ভবের কারণ ঋতু পরিবর্তনের সময়কার চর্মরোগের হাত থেকে মুক্তি প্রার্থনা। কিছুদিন আগেও গ্রাম বাংলাগুলিতে সন্ধ্যা হলে ছেলেমেয়েরা দল বেঁধে ঘেঁটুর গান গেয়ে বেড়াত। সেসব গানে বা ছড়ার মাধ্যমে উঠে আসত সমকালীন নানা সমস্যার কথা, বাদ যেত না ব্যঙ্গাত্মক প্রসঙ্গ। প্রলাপেশ্বরী।